আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হলাম প্রিয়াঙ্কা ইউসুফের প্রিয়াঙ্কা, আর আমার সাথের ইউসুফ, সে তো বিজি ছেলে, সকালে উঠে একেবারে সব ধুমধাম কাজ শেষ। আমরা যে ছুটির একদিন আগে বাড়ি থেকে চলে আসছি, ছুটি শেষ হওয়ার একদিন আগে বাড়ি থেকে চলে আসছি, কি কারণে আসছি কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন, তো সঙ্গেই থাকুন। পালের নাস্তা বানানোর জন্য আমি এখানে বাবুর জন্য চিনি দিয়ে আর ডিম দিয়ে গুলিয়ে রেখেছি, আর ওর বাবার জন্য মরিচ পেঁয়াজ দিয়ে আর ডিম গুলে রেখেছি। এই তো দুই রকমের স্যান্ডউইচ আজকে ভেজে দেবো এদের দুইজনকে। দুইজনের জন্য দুই রকমের স্যান্ডউইচ আমি এখানে রেডি করে নিছি, একজনের জন্য মিষ্টি একজনের জন্য ঝাল। আগে দুইজনকে খাইয়ে তারপর রেডি হয়ে বের হয়ে যাব। কোথায় এসো তোমরা? এই রুমে কেন আসো? কে মারলো? সবসময় মারে ওকে সবাই। আসো, আগে নাস্তা খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে তো আমরা তিনজন এখন রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। এখানে ওর বাবা রেডি হয়েছে, কিন্তু ওই যে আরেকজন বাইরে যাবে ঠিকই, কিন্তু জামা পরবে না। আসো আসো, তাড়াতাড়ি আসো। বাইরে যাবা? বাইরে যাবা না, থাক আমি আর আব্বু যাই ঘুরে আসি। হ্যাঁ বাইরে যাব। বাই বাই বাই। তুমি এখানে ঘুমাও ঠিক আছে, আমি আর আব্বু যাই ঘুরে আসি। হ্যাঁ টাটা। চলে গেলাম তাহলে, ঠিক আছে। জামা পরো, আসো। কি খুশি! আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পথেই দেখি একটা মার্কেটের মধ্যে অনেক আগুন লেগে গেছে। সেখানে এরকম ফায়ার সার্ভিসেরা কাজ করছিল। দেশে যে কি হচ্ছে, চারিদিকে শুধু আগুন আর আগুন। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম। সকালে তো বলছিলাম যে আমরা একটু পরে জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আসছি আসলে নিউ মার্কেট আমাদের সোফার কভার কেনার জন্য। তো চলুন দেখি সোফার কভার পছন্দ হয় কিনা। বাস থেকে তো আমাদের সরাসরি নামিয়ে দিয়েছিল গাউসিয়া মার্কেটে। মেয়ে মানুষের মন জানেনি তো, ওইখান থেকে আমি একে একটা ড্রেস কিনে নিয়েছি, আর অনেক চুড়ির দোকান ঘুরেছিলাম। আমার হাতে একটা চুড়িও হয় নাই সাইজে। পরে তো আমার চোখ শুধু এদিক ওদিক যায়, কোথায় স্যান্ডেলের দোকান, কোথায় রান্নাঘরের জিনিসের দোকান, কোথায় হ্যান্ডব্যাগের দোকান, এগুলোই আর কি। আমার চোখ তো শুধু এদিকেই আটকে যাচ্ছিল। আমার হাজবেন্ড তো সোজাসুজি হাঁটা শুরু করছে, সে তো থামে না। তাও আমি তাকে একটু দাঁড় করায় এখানে এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সাইডে যে বোরকাগুলো দেখছিলেন অনেক বেশি সুন্দর লাগছিল সামনে থেকে। আসলে আমরা শপিং করার উদ্দেশ্যে গেছিলাম না, শুধুমাত্র আমাদের সোফার ফোম এবং কভার কেনার জন্যই গেছিলাম। ওগুলো খুঁজতে খুঁজতে আর কি এগুলো আমরা একটু দেখে নিলাম। নতুন কালেকশন আসছে, ভালোই লাগতেছে দেখে। বোরকার ডিজাইনগুলো, ড্রেসের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এতক্ষণে মার্কেটের সব কিছুই প্রায় দেখে নিয়েছি, কিন্তু তাও আমরা ফোমের দোকানটা খুঁজে পেলাম না। শেষমেশ পৌঁছে গেলাম একটা কিচেন অ্যাক্সেসরিজের দোকানে। সেখানে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস কেনার ছিল,
সেখানে গিয়েও তো আমার মন শুধু অন্যদিকে চলে যাচ্ছিল। সাইডে যে রানার সেটগুলো ছিল ওগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় আমার হাজব্যান্ড কিনে দিল না। পরে শেষমেশ আমরা এই কিচেনের একটা শুধুমাত্র কিনছি মশলা রাখার জন্য। আমি এদিক ওদিক দেখতে দেখতে আমার হাজব্যান্ড এটাই পছন্দ করে কিনে নিয়েছে। ফাইনালি আমরা গিয়ে পৌঁছালাম সানজিদা ম্যাট হাউসে। ওইখানকার ভাইয়াটা অনেক বেশি ভালো ছিল, তার কথাবার্তা, তার মানে সব কিছু জিনিসপত্র, আর দোকানটাও অনেক বেশি বড় ছিল, যে কারণে আমাদের পছন্দ করতেও সুবিধা হয়েছে। অনেক অনেকগুলোর মধ্যে একটা বেছে নিতে পেরেছি। আর আরও অন্যান্য দোকান ছিল, কিন্তু এর থেকে একটু ছোট ছিল। আর ভাইয়াটার কথাগুলো অনেক বেশি ভালো লাগছিল আমাদের। আর আমরা ওখানে গিয়ে বলছিলাম যে যেই ফোনটা সবচাইতে ভালো, সবচাইতে দামি, সেইটাই যেন দেয়, মানে সারা জীবনের, মানে আমাদের সারা জীবন যেন চলে যায় এরকম ফোন যেন দেয়। আমার কাছে এই কাপড়টা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু এই কাপড়টার যদি আমরা কভার নিই তাহলে আমাদের ওইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারা বানিয়ে দেবে। আমাদের হাতে যেহেতু আমরা খুব বেশি সময় নিয়ে যাইনি, সেজন্য আমরা রেডিমেডই কেনার ডিসিশন নিলাম। আপনাদের যদি কারো এরকম ফোম কিংবা কাভারের প্রয়োজন হয় তবে অবশ্যই এই সানজিদা ম্যাট হাউসে গিয়ে কিনতে পারেন। এখানে সবচাইতে কম দামে এবং সবচাইতে ভালো জিনিস দেওয়া হয় আমার যতটুকু মনে হয়েছে। আর ভাইয়াদের দোকানটা যেহেতু অনেক বড়, এখানে অনেক রকম ভ্যারাইটির কাপড় ছিল। আমার কাছে তো সবগুলোই অনেক বেশি ভালো লেগেছে, তবুও আমরা একটাই কিনতে গেছিলাম। আমরা মার্কেট থেকে সরাসরি পরে বাসায় এসে আবার ব্লগ করছি। আমরা ওইখানে আর ব্লগ করছিলাম না, দোকান থেকে একবারে জিনিসপত্র নিয়ে, দোকানদার যে ভাইয়াটা ছিল তিনি অনেক ভালো ছিলেন, যে কারণে আমাদের একজন স্টাফ দিয়ে একেবারে গাড়িতে উঠিয়ে তারপরে সে জিনিসপত্রগুলো আমাদের বুঝিয়ে দিয়েছে। এই যে সব জিনিসপত্র, আসলে শুধু এগুলো জিনিসই আমরা কিনতে গেছিলাম, নিজেদের জন্য মার্কেট করতে যাইনি। নিজেদের জন্য মার্কেট করলে কিছুদিন পরে করব, সেই জন্য বেশিক্ষণ আমরা সময় নষ্ট করি নাই। শুধুমাত্র এই ফোমগুলো নিয়ে, কাভার আর ওই যে কুশন বালিশ, বালিশের কাভার এগুলো সব, আর এই আমার কিচেনের জন্য একটা এরকম র‍্যাক লাগতো, এগুলো শুধু নিয়ে আসছি। আর সাথে একটা ড্রেস নিছি, আমি নামতেই আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, পরে ওই ড্রেসটা আপনাদের ভাইয়া আমাকে নিয়ে দিছে, ওই ড্রেসটাই শুধু নিছি। না, নিয়ে আমরা সরাসরি বাসায় চলে আসতেছি। এগুলো আমি সেট করে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। এই হলো আমার সোফার ফাইনাল লুক। সোফার এই কুশন বালিশগুলো আমি গোল্ডেন আর মেরুন কালারের মধ্যে নিছি। যখন মনে হবে তখন এরকম গোল্ডেন পাশটাও রাখতে পারবো, যখন মনে হবে যে না মেরুন পাশটা রাখি তখন এই মেরুন পাশটা রাখতে পারবো। আর সোফার কভার ডার্ক কালার নেওয়ার কারণ হচ্ছে আমার বাবু অনবরত সবসময় এই সোফার উপরে লাফালাফি, খেলাধুলা, ওর খাওয়া দাওয়া সব কিছু এখন থেকে এই সোফার উপরেই হবে। সেই কথা মাথায় রেখে আমাদের এই সোফার কালারটা এত ডার্ক নিতে হইলো। আর এটা তো শুধু একটা সোফার কভার নিছি, আর ভবিষ্যতে যখন আর একটা সোফার কভার নিব সেটা একটু বেশি সুন্দর আর কি, আর একটু বেশি গর্জিয়াস নিব। এটা তো রাফ ইউজ করার জন্য, যাতে সবসময় ইউজ করতে পারি, সেই জন্য এই সুপার কভারটা নেওয়া। আমার সোফার কভারগুলো কুশন কভার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাবা পছন্দ হয়েছে তোমার? এগুলো পছন্দ হয়েছে? এটা কি রেড? রেড না মেরুন? রেড, উনি রেড বলবে, রেড না তো তোমার পছন্দ হয় নাই?
বালিশ বালিশ হ্যাঁ এগুলো বালিশ 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 উট বালিশ উট বালিশ এটা আমি একটা একটা সময়ের জন্য গুছিয়ে রাখতে পারবো না জানি সব সময় এলোমেলোই থাকবে এরকম কি করা যাবে এই তো ছোট ছোট বাচ্চার সংসার দুপুরের খাবার এসে তো তাড়াতাড়ি রান্না করতে পারিনি আম্মু কালকে যে তরকারি দিয়ে দিয়েছিল সেটা থেকে কিছুটা এখানে গরম করে নিয়েছি আর শুধু ভাত দুপুরের খাওয়া দাওয়া শেষে এই দুই দিনের টানা জার্নি আর তিনজনের কেউই নিতে পারছিলাম না একদম একটা লম্বা ঘুম দিয়ে একদম সন্ধ্যার সময় উঠেছিলাম এই তো সন্ধ্যার সময় আমার হাজবেন্ড যাচ্ছে বাইরে আমাদের কিছু মেডিসিন শেষ হয়ে গেছে সেগুলো আনতে ইয়ে কলা আছে তারপর লতি আছে আর কিছু লাগবে কে যদি কিছু ভালো লাগে বাইরে থেকে তাহলে নিয়ে এসো পেঁপে আচ্ছা আর আমি এখানে বসেছি রান্না এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে কলা সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি পানির মধ্যে ঠান্ডা হইতে আজ কলা দিয়ে মাছ রান্না করব একটাই তরকারি রান্না করব বেশি রান্না করলে খাওয়া যায় না তাড়াতাড়ি তো চলে আসবে না আচ্ছা যাও চাবি নিস আচ্ছা আসে তো অনেক এখানে এগুলা দিয়ে মাছ রান্না করে নিলাম কিন্তু এখন আমার এই স্ট্যান্ডটা এই সাইডের দেওয়ালে লাগানো হলো না আমার হাজবেন্ড তো সন্ধ্যার সময় বাইরে গেছে এখনো পর্যন্ত আসেনি ও আসলে পরে ভাবতেছি এই স্ট্যান্ডটা ওকে দিয়ে একটু লাগিয়ে নেবো কালকের থেকে তো ওর আবার অফিস আরম্ভ হয়ে যাবে তখন আর পারবে না আর আমার এই রুমের অবস্থা কিছুটা এরকম সকালে সব জামা কাপড় এগুলো কাঁচা হয়ে গেছে কিন্তু এগুলো এখনো ভাজও করা হয়নি কিছু কিছু জিনিস আয়রন করা লাগবে সেগুলোও করা হয়নি বাড়ি থেকে বাসা থেকে যখন বের হয়েছিলাম সব কিছু ধুয়ে পরিষ্কার করে গেছিলাম তারপরে বাড়ি থেকে আসার পরে তাও মনে হয় যে কোনো কাজ করেই নেই সবই পড়ে আছে নোংরা এরকমভাবে আজকে আর এই রুমটা ঠিক করব না এই রুমটা ঠিক করব কালকে আজকে অনেক লেট হয়ে গেছে রান্নাবান্না করতে করতে আমরা তো কালকে একবার অনেক জার্নি করা হয়েছিল বাড়ি থেকে আসতে অনেক সময় লেগে গেছিলো আমাদের রাস্তায় এত বাধা অতিক্রম করে তারপরে এসেছিলাম তারপর বাসায় এসে কোনো কিছু করার আগেই তো আবার সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম নিউ মার্কেট ওইখানে যাই আমার সোফার কভার তারপর ফোম কুশন এগুলো সব নিয়ে আসলাম নিয়ে এসে এগুলো সেট টেট করে আজকে একেবারে সব কিছু কমপ্লিট করছি কিন্তু বাসার মানে ক্লিনিংটা আজকে হয়ে ওঠেনি আর আমি ওইখানে যাই একটা ড্রেস কিনছিলাম শুধুমাত্র আমার জন্য আর কোনো কিছুই কিনি নাই ওইখানে গিয়ে ভাবছিলাম যে তো ঈদ শেষ হইলো এখনই সব কেনাকাটা আবার শুরু করে দিব না আর কিছুদিন যাক এক মাস যাক তারপরে আবার কোরবান ঈদের কেনাকাটা শুরু করব তো আপনাদেরকে আগে আমার ড্রেসটা দেখিয়ে দিই
এই হচ্ছে সেই ড্রেসটা, রফিক টেক্সটাইল থেকে নেওয়া, বলাকা ভবন চাঁদনি চক মার্কেটের নিচতলা থেকে। ড্রেসটা আপনাদের দেখাই, ড্রেসটা কিন্তু একদম প্লেন, মাঝে মাঝে একটু জরির মানে চিকচিকি লাগানোয়। আমি বলছিলাম যে এটা উঠে যাবে কিনা, তারা বলছে যে না এটা উঠবে না, কিন্তু কাপড়টা এত পছন্দ হয়েছে আমার। আমাদের দুইজনারই আর একটা ড্রেস ছিল একদম ফুল রেড, আমি ওই দোকানে যেয়ে ভিডিও করিনি, কেন জানি না আমি ওখানে ভিডিও করতেই ভুলে গেছি। ওই ড্রেসটার দোকানে গিয়ে ওই ড্রেসটার দোকানে অনেক সুন্দর সুন্দর এরকম কটনের থ্রি পিস ছিল। রোজারিদের সময় তো আমি নিজের জন্য নিজে দেখে মার্কেটই করছিলাম না, আমার হাজবেন্ড নিয়ে আসছিল, সেগুলোই নিছিলাম। অসুস্থ ছিলাম যে কারণে আর মার্কেটে ঘোরাঘুরি করছিলাম না, রোজা রেখে যাওয়াও সম্ভব হয় না বাচ্চাদেরকে নিয়ে। তো এবার যেহেতু সুযোগ হইলো, একে একে ড্রেস কেনা শুরু করে দিছি। এটাই হচ্ছে ফার্স্ট ড্রেস কিনলাম, ঈদের পরেও এসে শপিং। এটা হচ্ছে জামার কাপড়, আর এটা হচ্ছে ওড়না সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে ওড়না। আর তারা বলছে যে আমি নাকি সালোয়ার যে কাপড়টা আছে, কোথায় গেল আমার যে এই সালোয়ারের কাপড়টা আছে, এই সালোয়ারের কাপড়টা দিয়েও নাকি জামা বানাইতে পারবো। এটা অনেক লং একটা কাপড়, বলছে যে আপু আপনি এই কাপড় ম্যাচিং করে সালোয়ার বানাই নিন আর এটা দিয়েও জামা বানিয়ে নিন। তো আমি তাই ভাবতেছি যে এটা দিয়ে জামা বানাবো না সালোয়ার বানাবো। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার সোফার কভার কুশন এগুলা সব কেমন হয়েছে তা তো অবশ্যই কমেন্টে জানাবেন। এই হলো ফুল ড্রেস, এটা জামা, এটা ওড়না, আর নিচেরটা হচ্ছে সালোয়ার। লেবু আর এই যে দুজনের এক পলি ঔষধ, আসলে গেছিল এই ঔষধ নিয়ে আসতেই, শুধু নিয়ে আসে এত কিছু। তো আজকে আর ভিডিওটাকে বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আমার মার্কেটগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।